নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ, সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে। আজকে আমরা পেয়েছি রানাঘাটের মাননীয় বিজেপি সাংসদ মহাশয় জগন্নাথ সরকার স্যারকে পেয়েছি আমরা। তো চলুন আজকে ওনার কাছ থেকে কিছু প্রশ্ন কিছু উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আওয়ার ভয়েস নিউজ চ্যানেলের পক্ষ থেকে ওনাকে ওনার সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার অলরেডি আমরা একটা বাইট নিয়েছিলাম, আপনারা দেখেছেন, আজকে আর একটা সুযোগ পেয়েছি স্যারের সঙ্গে বসে কথা বলার। তো চলুন আজকে স্যারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নেব। আজকে আমরা পেয়েছি আমাদের বিজেপি সাংসদ মাননীয় শ্রী জগন্নাথ সরকার মহাশয়কে প্রশ্ন নিয়ে এসেছি, ওই প্রশ্নগুলো জেনে নেব, প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। প্রথম বলি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন স্যার, পার্থ জেলে, অনুব্রত জেলে সুকান্তবাবু বলেছেন এখন হাকিমের পালা, আপনি কি বলবেন স্যার এই বিষয়ে? এখানে ব্যক্তি বিষয় না, নীতিগত বিষয়। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, ছোট বড়, সকালেই সাজার তালিকায় থাকবে। বিচার বিভাগ এমনই একটা বিভাগ, সে কোনো রং দেখে না, পাবে, এটাই হচ্ছে নিয়ম। আর এই জন্যই আদালত ব্যবস্থা রাখা, পুলিশ প্রশাসন ব্যবস্থা রাখা। এটাকে যদি কার্যকারিতা করতে হয়, কেউ অপরাধ করলে তার সাজা পাবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার। রাজ্যের ভাড়ার শূন্য, প্রত্যেক রাজ্যবাসীর মাথার ওপর প্রায় 50,000 টাকার উপর দেনা। তো এই মুহূর্তে আপনারা যদি শাসন ব্যবস্থায় আসেন, তো আপনারা রাজ্য চালাবেন কীভাবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি যেখানে উন্নয়ন সেখানে, আমরা বহু রাজ্যতে, আমরা ক্ষমতায় যখন এসেছি সেখানে ভাড়ার শূন্য ছিল, ঋণগ্রস্ত ছিল। সেই অবস্থা থেকে আজকে সেই রাজ্যগুলোও যেমন মাথা তুলে দাঁড়িয়েছে, তখন ভারতবর্ষে ক্ষমতায় যখন বিজেপি শাসন আসে, প্রথম এনডিএ গভর্নমেন্ট অটল বিহারি বাজপেয়ীর আমলে আসে, তিনি ওই অবস্থার মধ্যে দিয়ে পোখরান বিস্ফোরণের পর সমগ্র ইউরোপ, আমেরিকা, দুনিয়া আর্থিকভাবে অবরোধ করেছিল। কিন্তু বন্ড বিক্রি করে বিদেশি ভারতীয়দের কাছ থেকে প্রচুর টাকা সংগ্রহ করে ভারতবর্ষ স্বাবলম্বী হয়েছিল এবং বিদেশি ঋণ মুক্ত হয়েছিল, এবং বৈদেশিক মুদ্রা সেই সময় প্রথম সর্বকালীন রেকর্ড পরিমাণে জমিও ছিল। অর্থাৎ বিজেপি যেখানে উন্নয়ন সেখানে, আর্থিক মজবুতি সেখানে, এটা আমাদের ইতিহাস বলছে। সেই জন্য যে রাজ্যই আসুক না কেন, পশ্চিমবাংলা আসলেও এখানে শিল্পায়ন হবে, আর্থিক উন্নতি হবে, বেকারত্ব দূর হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। ধন্যবাদ স্যার। আজ প্রায় 2 থেকে 3 বছর পর আবার শহরে ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা। ইস্টবেঙ্গল মোহনবাগান মানেই গ্রাম বাংলা এবং বাঙালি দুভাগ। তো আপনাদের বহু রাজনৈতিক নেতা এবং নেত্রীরা প্রকাশ্যে বলেছেন, কল্যাণ চৌবে, বাবুল সুপ্রিয়, মমতা ব্যানার্জি পর্যন্ত বলেছেন যে তারা কোন দল ভালোবাসেন। তো আজকে খুব জানতে ইচ্ছে করছে, আপনি কোন দলের সাপোর্টার, আপনার প্রিয় দল কোনটা? এটা তো নিজস্ব ভালো লাগা, আমি ওইভাবে যে ভালো গেলে তার সমর্থক। তবে মূলত একটা কারণে মোহনবাগানকে আমি ভালোবাসি, সাপোর্ট করি একটু বেশি। তার কারণ হচ্ছে মোহনবাগান প্রথম ব্রিটিশদের হারিয়ে যেমন স্বাধীনতার একটা স্বাদ পেয়েছিল পরাধীন ভারতবর্ষে, এটা একটা অনন্য কৃতিত্ব। সেই হিসাবে মোহনবাগানকে আমার সবসময় ভালো লাগে। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়কে, ওনার মূল্যবান সময় নষ্ট করে আওয়ার ভয়েস নিউজকে খানিকটা সময় দেওয়ার জন্য। আমরা স্যারের আগে একটা নিউজ করেছিলাম, আজকে আবার সুযোগ পেয়ে স্যারের কাছে ছুটে এসেছিলাম নিউজ করবার জন্য। তো স্যার আমাদের সঙ্গ দিয়েছেন, তো আপনারা সবাই দেখলেন, আশা করি ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে এবং আপনাদের সাথে। নমস্কার।